Yeah. Guru. Oh, Kanaya. Kitsu baltam. Bol. তো সুরাইয়াকে তো আজকে এক পার্কে এক ছেলে ছাদে দেখলাম। হ্যাঁ তোর সুরাইয়া। হ্যাঁ ব্যাপারটা তো আমার ভাল লাগলে না, তুই কিছু বলিস। সুরাইয়া তো আসার সময় হয়ে গেলে, আমি যাই। সালি সালি আজকে তোকে খাইছি। ঠিকানা হারিয়ে ঘুরতে আসছিস? যা যা আমাকে কাজ করতে দে। এ বাবু শুন শুন, কি নাম বললি যেন? স্বপন। ও স্বপন, স্বপনের বাড়ি তো ওই যে ওইদিকে। বাবু তো হাতিয়া জানে বলে আমার বাচ্চা। হ্যাঁ
মধ্যে। तुझे पता नहीं, मैं वहां पे झाड़ू देने के बाद ये रुपया मुझे मिल गया। तुझे मालूम है, ये रुपया पाने के बाद वहां पे मैंने तुझे बहुत तलाश किया, लेकिन तुझे पाया नहीं मैं। তব তো কি করেগা? ঢাকা এসেছিলাম কামের জন্য। মা আমার 1000 টাকা নোট আর বাস স্টেশনের টিকিট ধরাই দিয়েছিল, ওইটা নিয়ে এসেছিলাম। সারাটা দিন শহরে খুঁজেছি, টাকাটা ভাগ দিয়ে করতে পারি রেখো, এখন আমি চলে যাব। কি বলছিস রে বাবু, তুই সচমুচ চলে যায়গা কে? চলে যাব। বাস স্টেশন তো কোন দিক? ও স্টেশন তো আমরা লে লে চল, মা তো চলে যাবে। না না, তোমার যাইতে হবে না গো, তাহলে তোমার জামাই তোমারে পিটবো। বাড়ি যাও। তুমি এরা চিন্তা মাত্র, मैं तुझे स्टेशन पे पहुंचा के फिर घर के सामान खरीदने चली जाऊंगी। तू चल, फिर चल चल, आ जा आ जा आ जा। वो तुझे पालन है? मैं तो स्वामी है ना, वो मुझे हर वक्त चिकनी लगता है। सारा भी है, कोई काम वाम नहीं करता। वो जो फ्रीडू स्टेशन अभी किधर पे, वो जो तुमने देखा ना ब्रिज है, वहाँ पे एक দর্শন আর একটা টিকিট দিয়েন। 1000 টাকার নোট বাংতি দেন, বাংতি নেই ভাই। আমার কাছে আর কোনো নোট নেই গো ভাই। ভাই একটা টিকিট দিয়েন ভাই। দেখেন চেষ্টা করেন, আমাদের ক্যাশে নাই তো। আবার আসতো টিকিট, বাস টিকিট। তুই বাজার কর রাই। তালি তালি ভরে রাতে খাবা কি? মায়ের কি সোহমি রাতের মায়ের বাবু, তোর একটা কথা কই, তুই আদমিটা না দিলকে অনেক সচ্চা, অনেক ভালো। তোর একটা কথা কই, তুই মানুষটা অনেক ভালো।
তো এটা রাখো। বাবুটি আমাকে টিকিটের দাম দিচ্ছিস না রে? একদম না, এই টাকাটা আমার কোনো কামে আসে নাই, এর লেগে তোমার দিলাম। হ্যাঁ